ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবারকাত দিনী ভাইয়ের প্রশ্ন হলো লেখাপড়ার কারণে প্রাইভেট বা টিউশনি করার কারণে প্রতিনিয়ত আসরের সালাদ ছুটে যায় সেক্ষেত্রে মাগরিবের পরে সালাত আদায় করলে কি সালাত আদায় হয়ে যাবে জবাব প্রতিনিয়ত আপনি ইচ্ছাকৃতভাবে এই আসরের সলাদ ছেড়ে দিবেন। এটা আপনার কোনো অজোর নয় এটা কোনো অজুহাত নয় যে অজুহাতকে আল্লাহ সুমনাতাল্লার কাছে আপনি দাঁড় করাতে পারবেন আপনি লেখাপড়ার সময় থেকে পাঁচ দশ মিনিট সময় ব্যয় করে আসরের সলাদটা আদায় করতে পারবেন না এর চেয়ে বড়ো মানে দুর্দশা বা এর চেয়ে বড়ো কপাল পড়া আমাদের আর কি হতে পারে যে লেখাপড়ার সময় থেকে আমি পাঁচটা মিনিট দশটা মিনিট চার চার রেখাত সলাত আদায় করবো সেটা বের করতে পারছি না আপনার লেখাপড়াটা এতই গুরুত্বপূর্ণ হয়ে গেল এতই বেশি গুরুত্বের সাথে আপনি টিউশনিকে গ্রহণ করলেন আর আল্লাহ সব তালার কাজটাকে আপনি অবহেলা করলেন এই জন্য আপনি ইচ্ছাকৃত প্রতিনিয়তই সলাদ ছেড়ে দেওয়ার কারণে আপনি অবশ্যই গুণাগার হবেন কিন্তু মাগ্রীবের পর সালাত আদায় করলে আপনার সলাৎ আদায় হয়ে যাবে বটে কিন্তু এই ইচ্ছাকৃত জামাত ত্যাগ করার কারণে বা ইচ্ছাকৃতভাবে ওয়াক্ত পার করে দেওয়ার কারণে আপনি গুণাগার হবেন যেহেতু ইচ্ছাকৃত বশত এভাবে সলাদ ত্যাগ করা এটা মুনাফিকদের চরিত্র আর আপনারা জানেন সহি বুকারির পাঁচশত তিপ্পান্ন নম্বর হাদিসে একটি গুরুত্ব এবং ভয়াবহতা বলা হয়েছে যে আসরের সলাদ ছেড়ে দেওয়ার ব্যাপারে রাসুস হাসনাম বলেছেন তারাকা সালাত আসরি ফাকাদ হাবিত আমালুহু যে ব্যক্তি আসরের সলাদ ছেড়ে দিল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল সুতরাং আসরের সালাতের গুরুত্ব কত বেশি সেটা আল্লাহ সবতাল্লাহ কোরআনুল করিমও বলেছেন হাফ ইদু ও সালাতিল ওস্তা তোমরা সমস্ত আসক্ত সালাতেরই সংরক্ষণ করো বিশেষ করে মধ্যবর্তী সালাত অর্থাৎ আসরের সালাতের কথা বলা হয়েছে এখানে সুতরাং এই আসরের সালাতে আপনি টিউশনির অজুহাত দিয়ে প্রতিনিয়ত এই সালাদকে ত্যাগ করা এটা গুনাহের কারণ হবে আপনি আপনার টিউশনি মাস্টারকে বলবেন যে পাঁচ দশ মিনিট সময় দিতে আপনি এর ফাঁকে আপনি সালাদটা আদায় করে নেবেন এবং যারা টিউশন পড়তে যায় তারা যদি মুসলিম হয়ে থাকে থাকে তাদেরকেও আপনি আপনি উৎসাহ উৎসাহিত করবেন যে আমরা জামাতবদ্ধভাবে সালাত আদায় করি পুরুষ থাকলে পুরুষদেরকেও বলবেন মহিলা থাকলে মহিলাদেরকে আলাদাভাবে সালাত আদায় করার জন্য আপনি উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন শিক্ষক যদি মুসলিম হয়ে থাকে তাকেও আপনি অনুপ্রাণিত করবেন এটা আপনার ইমানই দায়িত্ব যাতে করে তারা যদি নাও পড়ে তাহলে আপনি অন্তত পাঁচ দশ মিনিট সময় চেয়ে নিয়ে আপনি সলাদটি যথাসময় আদায় করে নেবেন এটাই আপনার জন্য কল্যাণকর হবে আপনি আল্লাহর ডাকে বেশি বেশি গুরুত্ব দিবেন আল্লাহ সুবানা তালার কাজকে অগ্রাধিকার দিবেন দুনিয়াবি কার্যক্রমের তুলনায় এটাই আমাদের সকলেরই হাওয়া উচিত আর এটাই যেন আমরা করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন আল্লাহ আলাম আলম অজ খায়রান